अस्सलाम वालेकुम व्यूअर्स, कैसे हैं आप? ठीक ठाक हैं? मैं हूं एहसान खान और आप देख रहे हैं हमारा यूट्यूब चैनल एहसान रिएक्शन विद एहसान एंड रिजवान। जी हां व्यूअर्स, आपके लिए जो वीडियो लेकर आए हैं, जैसा कि आपको पता है कि जापान, चाइना और अमेरिका के बाद जनाब अब वर्ल्ड में, जैसा कि आपको पता कि इन्वेस्ट कर रहे हैं बांग्लादेश में, उनके बाद अब है जी सऊदी अरेबिया जो रिजवान इन्वेस्ट करने आ रहा है। जी एहसान जी डियर व्यूवर्स, लास्ट वीडियो के अंदर हमने बताया कि बांग्लादेश ने फ्री ट्रेड एग्रीमेंट की ऑफ़र की है बांग्लादेश को। उस ऑफ़र के बाद थाईलैंड ने भी बांग्लादेश को FTA फ्री ट्रेड एग्रीमेंट की ऑफ़र की है, जो एक बहुत बड़ी अचीवमेंट है। और ये ऑफ़र जो है वो इन ममालिक की तरफ से आई है बांग्लादेश को, ना कि बांग्लादेश की तरफ से है। इसके बाद अब जो सऊदी अरेबिया है वो अब बड़ी इन्वेस्टमेंट बांग्लादेश में हैवी इन्वेस्टमेंट करना चाह रहा है। वो किस में इन्वेस्टमेंट करना चाह रहा है और उसका क्या प्लान है, ये वीडियो के अंदर डिटेल में चीज़ें डिस्कस हुई हैं। और ये वीडियो के साथ देखने के बाद हमारे साथ आप जुड़े रहिएगा। इसके बाद हम इसके ऊपर एक एनालिसिस करेंगे और आपके सामने फैक्ट्स एंड फिगर भी रखेंगे कि सऊदी अरेबिया आखिर क्यों इन्वेस्टमेंट करना चाह रहा है बांग्लादेश में और किस सेक्टर में करना चाह रहा है। अगर आपने अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया तो प्लीज़ चैनल को ज़रूर सब्सक्राइब कर लें और बेल आइकन भी प्रेस कर दें ताकि आप तक बर वक्त नोटिफिकेशन मौसूल होते रहें और पहुँचते रहें। जी डियर व्यूवर्स, बढ़ते हैं वीडियो की तरफ। जी एहसान, 3, 2, 1 एंड क्यू। हसनात खान है, इनके चैनल को भी सब्सक्राइब कर लें। अस्सलामु अलैकुम बंधुरा, आशा करी सबाई सुस्थ आछेन। बंधुरा, মসলিন কাপড়ের মতোই এক সময় বিশ্বজুড়ে খ্যাতি ছিল বাংলাদেশের পাটের। সারা পৃথিবীতে যে পরিমাণ পাট উৎপাদন হতো তার কিন্তু প্রায় এক তৃতীয়াংশই উৎপাদিত হতো বাংলাদেশে। পৃথিবীর সবচেয়ে বড় পাটকল আদমজি জুটমেল ছিল বাংলাদেশে। পাটকে বলা হতো সোনালী আঁশ। জুট মে কর রহে বর্তমানে তৈরি পোশাক রপ্তানি আর প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের মতোই কাঁচা পাট ও পাট পণ্য বিক্রি করে বিদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করত বাংলাদেশ। অথচ নেতৃত্বের ব্যর্থতা, দুর্নীতি, বিশ্বব্যাংক ও IMF এর উপর অত্যাধিক নির্ভরশীলতায় বন্ধ হয়ে গেছে আমাদের আদমজি জুটমেল। এছাড়াও আরো চলমান প্রায় 26টি পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ এইবারও কিন্তু বাংলাদেশে পাটের বাম্পার ফলন হয়েছে। সরকারের পক্ষ থেকে কিছু কাঁচা পাট ক্রয় করা হয়েছে এটা সত্য, কিন্তু পাটকলগুলো বন্ধ থাকার কারণে বর্তমানে লক্ষ লক্ষ শ্রমিক ঘরে বসে রয়েছে। তবে এবার আশার কথা হলো যে পাট নিয়ে কৃষকদের সেই অনিশ্চয়তা দূর করার বার্তা দিয়েছে ঢাকায় কর্মরত সৌদি আরবের রাষ্ট্রদূত জনাব ইসা ইউসেফ। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত গতকাল সচিবালয়ে বাংলাদেশের বস্ত্র ও পাট মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজীর সঙ্গে দেখা করে বাংলাদেশের পাটকল কর্পোরেশনের বন্ধ মিলগুলো চালু করে পাটপণ্য উৎপাদনে সৌদি আরবের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের পাট শিল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন যে সৌদি আরব আন্তরিকভাবে বিশ্বাস করে যে বাংলাদেশ তাদের বন্ধু প্রতিম দেশ, আর এই জন্যই সৌদি আরব বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও উন্নতি ঘটাতে আগ্রহী। এখানে উল্লেখ যে সৌদি আরবে রিসেন্টলি পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাওয়াতে সে দেশে বহুমুখী পাট পণ্যের চাহিদা বহু গুণ বেড়ে গেছে, আর এই জন্যই তো সৌদি আরব চাচ্ছে বাংলাদেশের বন্ধ পাটকলগুলো বিনিয়োগের মাধ্যমে আবার চালু করে পাট পণ্য উৎপাদন করে তা তাদের দেশে নিয়ে যেতে। অবশ্যই সৌদি আরবের পক্ষ থেকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে তা অত্যন্ত ভালো প্রস্তাব। তবে এই জায়গায় কিন্তু কিছু কথা আছে। সৌদি আরবের অর্থনীতি একেবারে পুরোপুরিভাবেই কিন্তু তেলের উপর নির্ভরশীল এবং এই দেশটি বর্তমানে তার দেশের ভেতর বড় কোনো উৎপাদন খাত কিন্তু এখনো পরিচালনা করে না। এমতো অবস্থায় বাংলাদেশের বন্ধ পাটকলগুলোতে সৌদি আরব বিনিয়োগ করে এই পাটকলগুলো কিভাবে পুনরায় চালু করবে এই বিষয় নিয়ে কিন্তু সন্দেহ আছে। এখানে সন্দেহ এবং প্রশ্ন কিন্তু আরও আছে, কারণ মাত্র 2 থেকে 3 মাস পূর্বে চীনের পক্ষ থেকেও কিন্তু বাংলাদেশের এই পাট শিল্পকে পুনরায় চালু করার জন্য একটি বড় প্রস্তাব দেওয়া হয়েছিল। এখন প্রশ্নটা হলো যে সেটা কেন হলো না। মাত্র কয়েক মাস পূর্বেই চীনের বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয়েছিল
যে পুরনো মেশিন পত্রের কারণে যে সকল পাটকলগুলো উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় বন্ধ হয়ে গেছে, ওই সকল পাটকলগুলোতে চীনের কোম্পানিগুলো আধুনিক মেশিন স্থাপন করবে এবং উৎপাদন খরচ কমিয়ে উৎপাদনের সংখ্যা বাড়াবে। এক্ষেত্রে চীনের শর্তটা ছিল যে তারা নিজেদের অর্থ খরচ করে বাংলাদেশে যে অত্যাধুনিক মেশিন পত্রগুলো বসাবে এই অর্থটা বাংলাদেশকে কিস্তির মাধ্যমে ধাপে ধাপে পরিশোধ করতে হবে। এটা বাংলাদেশের জন্য কিন্তু ছিল অবশ্যই একটা ভালো প্রস্তাব, কারণ চীনের মতো একটা দেশ যাদের বর্তমানে বিশ্বের ফ্যাক্টরি বলা হয় এবং যেই দেশটিতে বর্তমানে বড় বড় উৎপাদনশীল ফ্যাক্টরি আছে যা তারা কন্ট্রোল করছে, তাদের পক্ষ থেকে বাংলাদেশের পাট শিল্প আবার চালু করার প্রস্তাব নিশ্চয়ই কিন্তু একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে ভারতমুখী মানসিকতার কিছু আমলাদের অনীহার কারণে চীনের পক্ষ থেকে বন্ধ হওয়া পাটকল চালু করার জন্য যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল ওই বিষয়টি আর এগোয়নি। বাংলাদেশে পাটের উৎপাদন কিন্তু শত শত বছর পূর্ব থেকেই অত্যন্ত ভালো ছিল, আর এই জন্যই কিন্তু 1947 সালে দেশ ভাগের পর বাংলাদেশে অসংখ্য পাটকল গড়ে ওঠে। এরপর 1950 সালের দিকে আদমজী পাটকল প্রতিষ্ঠিত হয়। সেই সময় পৃথিবীর পাট উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি এবং উন্নত মানের পাট উৎপাদন করত। তবে 85 থেকে 90 দশকে কিন্তু এই পুরো পরিস্থিতিটা একদম পাল্টে যায়। বাংলাদেশের পাট শিল্পে কিন্তু খারাপ দিন আসতে শুরু করে। মূলত 1990 সালের দিকে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের পাট খাত সংস্কারের একটা কর্মসূচি হাতে নেওয়া হয়, আর ওই কর্মসূচির অধীনে প্রথমেই কিন্তু 11টি পাটকল বন্ধ ও বিক্রি করে দেওয়া হয়। এরপরে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় 2002 সালের জুন মাসে বিশ্বের সবচেয়ে বড় পাটকল নারায়ণগঞ্জের আদমজী জুটমেল বন্ধ করে দেওয়া হয়। অথচ আপনারা জানলে হয়তো অবাক হবেন যে একই সময়ে বিশ্ব ব্যাংকের পরামর্শে ভারতের পশ্চিমবঙ্গে নতুন করে 2টি বৃহৎ আকারের পাটকল স্থাপন করা হয়। এরপর 2020 সালের দিকে কিন্তু ঠিক একই ঘটনা ঘটে। লোকসানের অজুহাতে সরকার তাদের নিয়ন্ত্রণে থাকা 26টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেন। বাংলাদেশের এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ তার বক্তব্যে বলেন যে পাট আমাদের গুরুত্বপূর্ণ সেক্টর, আর এই সেক্টরে যদি সৌদি আরব বিনিয়োগ করতে চায় তাহলে তাদের স্বাগত জানানো উচিত। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে খুবই সতর্ক থাকতে হবে। এর পূর্বে চীনের পক্ষ থেকে বাংলাদেশের পাটকলগুলো পুনরায় চালু করার জন্য কিন্তু বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল, আর তারা কিন্তু এই কাজটি করার জন্য অত্যন্ত যোগ্য ছিল। তবে বাংলাদেশে নিযুক্ত কিছু ভারতপন্থী আমলাদের মন মানসিকতার কারণে এমনটা করা সম্ভব হয়নি। এর কারণ হলো বর্তমানে ভারতের ভেতর যে সকল পাটকলগুলো রয়েছে তারা কিন্তু বাংলাদেশের পাটের উপরই নির্ভরশীল, আর যদি বাংলাদেশের ভেতরে থাকা সকল বন্ধ পাটকলগুলো পুনরায় চালু হয়ে যায় তাহলে ভারতের সকল পাটকলগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এই জন্যই কিন্তু একেবারে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের পাট সেক্টরে যতগুলো বিনিয়োগের প্রস্তাব আসছে তা আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই বাংলাদেশের পাট সেক্টরে সৌদি আরব যে প্রস্তাব দিয়েছে তা অত্যন্ত ভালো, তবে এই বিষয়টি কিন্তু সতর্কতার সাথে দেখতে হবে, কারণ যে সেক্টরে সৌদি আরবের কোনো অভিজ্ঞতাই নেই ওই সেক্টরটিতে তারা কেন এত বড় বিনিয়োগ করতে চাচ্ছে। একটা বন্ধ সেক্টর যে সেক্টরটিতে সৌদি আরবের কোনো অভিজ্ঞতাই নেই ওই সেক্টরটিতে বিপুল পরিমাণের বিনিয়োগের মাধ্যমে সৌদি আরব কি পাকিস্তানের মতো বাংলাদেশকে অর্থনৈতিক ফাঁদে ফেলতে চাচ্ছে, যাতে ভবিষ্যতে বিভিন্ন ধরনের রাজনৈতিক এজেন্ডা এই বিষয়টিতে চাপ প্রয়োগ করে তারা বাস্তবায়ন করতে পারে। আর এই জন্যই কিন্তু এই সকল বিষয়গুলো খুবই সতর্কতার সাথে দেখতে হবে, কারণ বর্তমান সৌদি আরব কিন্তু পক্ষান্তরে ইসরায়েলের বন্ধু, তাই তারা নানান ধরনের কূটকৌশল প্রয়োগ করে বাংলাদেশকে কিন্তু কাবু করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। জি এহসান, দেখা আপনি কি ইস ওয়াক্ত জো ইনভেস্টমেন্ট করতে যা রাহা হ্যায় সৌদি আরেবিয়া, ও বেসিক্যালি জুট কে অন্দর, জুট সে বননে ওয়ালি জো চিজে হ্যায়, জিস তরহ উনহোনে দিখায়া কার্পেট হোতে হ্যায়, রাগস হোতে হ্যায় অর জুট সে বননে ওয়ালি মুখতলিফ প্রোডাক্ট, উসকে অন্দর ও ইনভেস্টমেন্ট করনা চাহ রাহা হ্যায়। অর ইস ওয়াক্ত বাংলাদেশ কে অন্দর আদমজি এক জো টেক্সটাইল মিল হ্যায়, আদমজি জুট মিল জো হ্যায়, জিসকে অন্দর উনহোনে লুমস ভি দিখাই হ্যায়, লুমস কে উপর চলতি হুই জো এক ফেব্রিক বন রাহা হ্যায়, জো কালিন বনতে হ্যায় লুমস কে উপর, কার্পেট বনতে হ্যায় জুট সে, ও সারে কে সারে ইসকে অন্দর দিখায়ে হ্যায়। তো জুট সে রিলেটেড ভি এহসান বাংলাদেশ এক বহুত বড়া আপ
कह लें एक प्लेयर है दुनिया के अंदर, दुनिया के नक्शे के ऊपर, जो जूट से रिलेटेड चीज़ें तैयार करता है और ग्लोबली उन चीज़ों को वो एक्सपोर्ट भी करता है। अब बेसिकली जो सऊदी अरब है, क्योंकि अफ़गानिस्तान के इहसान इससे मुंसलिक जो खबर ये भी है कि जो अफ़गानिस्तान के कलीन है अफ़गान, वो भी दुनिया में बड़े मशहूर हैं। चूंकि इस वक्त अफगानिस्तान की जो सिचुएशन है वो नॉर्मल नहीं है, तो क्राइसिस है, इस वजह से अब जो सऊदी अरेबिया है वो बेसिकली चाह रहा है कि वो बांग्लादेश के साथ वो चीज़ें शिफ्ट करे और बांग्लादेश से ये चीज़ें ट्रेड वो जो है वो स्टार्ट करके उसके साथ एग्रीमेंट हो जाए और वो जूट से रिलेटेड चीज़ें वहाँ से बाय करें। जी हाँ व्यूअर्स, हमें दें इजाज़त, इंशाल्लाह नेक्स्ट वीडियो में आपके साथ फिर मुलाकात होगी। अपना बहुत ज़्यादा ख्याल रखिएगा और अपने इस चैनल का भी। इंशाल्लाह नेक्स्ट वीडियो में आपके साथ एक बार फिर मुलाकात होगी, तब तक के लिए अल्लाह हाफिज़।